নমস্কার বন্ধুরা, টিসি ট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। আমি তীর্থঙ্কর। আজ এই ভিডিওতে আমি আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দেব। আপনাদের বলে রাখি, রিসেন্টলি একটা পিক মাইক্রোকন্ট্রোলার কোর্স আপনারা দেখেছেন এই চ্যানেলে, এবং সেই কোর্স দেখার পর আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে জানতে চেয়েছিলাম কার কী প্রশ্ন রয়েছে। এবার আপনাদের থেকে আমি অনেক প্রশ্ন পেয়েছি, আমি ফেসবুকে পেয়েছি, ইউটিউবে পেয়েছি, সেই প্রশ্নগুলোরই উত্তর দেব এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনাদের পুরো দেখতে হবে, তাহলে অনেক কনফিউশন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, অনেক জেনারেল কনসেপ্টও আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, মিস্টার আবদুল্লাহ রফিউদ্দিন আমাকে প্রশ্ন করেছেন যে পিক মাইক্রোকন্ট্রোলারের ডেটা শিটটা আরও ভালো করে উনি বুঝতে চান এবং সেই ডেটা শিটটা ভালো করে জানতে চাইছেন ডেটা শিটের ব্যাপারে। তো চলুন আপনাদের আমি একটা ডেটা শিট দেখাই পিক মাইক্রোকন্ট্রোলার, যে পিক মাইক্রোকন্ট্রোলারটা এই সিরিজে আমি ডিসকাস করেছি, এবং সেই ডেটা শিটটা কীভাবে ডেটা শিটে প্রত্যেকটা ইনফরমেশান আলাদা আলাদা করে দেওয়া থাকে এবং ডেটা শিট থেকে আমরা কী কী জানতে পারি সেইগুলো চলুন আপনাদের ডিটেলে দেখিয়ে দিই। চলে আসি আমরা পিক মাইক্রোকন্ট্রোলারের ডেটা শিটে। যে পিক মাইক্রোকন্ট্রোলারটা নিয়ে এই এন্টায়ার কোর্সটা বানানো, সেই পিক মাইক্রোকন্ট্রোলার আমি ডেটা শিটে এসেছি। এটা মাইক্রোচিপ কোম্পানির একটা খুবই প্রিসাইজ কনসাইজ ডকুমেন্ট, আর এটাই মাইক্রোকন্ট্রোলারের উপরে কোম্পানি ম্যানুফ্যাকচারার থেকে পাওয়া ডিটেলস। এছাড়াও বিভিন্ন ধরনের ডকুমেন্ট শেয়ার করা হয় কোম্পানির তরফ থেকে, কিন্তু এই ডেটা শিটটাই পুরো কমপ্লিট ইনফরমেশানটা দেয় ওই আইসির ব্যাপারে। ডেটা শিটের মধ্যে প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে পিন ডায়াগ্রাম, যেটা ডেটা শিটে আমরা সবাই দেখি। এইখানে যদি আপনি এইভাবে দেখেন চ্যাপ্টারের নাম অনুযায়ী, তাহলে এই পিন ডায়াগ্রামটা সকলেই আমরা দেখি যে প্রত্যেকটা আইসির কোন পিনে কী রয়েছে। এই জিনিসটা দিয়ে আমরা ডেটা শিট দেখা শুরু করি। এবার এখান থেকে অনেক সময় আমরা দেখেই বুঝতে পারি যে আচ্ছা, এইখানে এএন টু রয়েছে, এএন টু মানে অ্যানালগ ইনপুট, তার মানে আমি এএন কতগুলো রয়েছে এটা দেখে বুঝে নিতে পারবো যে আমার অ্যানালগ ইনপুট কতগুলো এই আইসিতে আমি করতে পারবো, কনফিগার করতে পারবো। সেটা যদি আমার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে তখন আমি এটা নিয়ে ফার্দার কাজ করতে পারবো। এবার অনেক সময় কি হয় যে রিকোয়ারমেন্টেই বলা থাকে যে আপনি 28 পিনেরই আইসি ইউজ করবেন, তো সেই এই আইসিটা 28 পিনের আছে, এটার নাম 2420 2520, সেম ফ্যামিলির বলে দেওয়া রয়েছে এখানে। আমরা তো 40 পিনের আইসিতে প্রোগ্রাম করেছি, তাই আপনি 28 পিনের আইসি যদি আপনার এটাকে সুটেবল মনে হয় আপনি কিনতে পারেন। পিন ডায়াগ্রাম থেকে এই পিনের আইডিয়াগুলো পাওয়া যায়। এরপর চলে আসি টেবিল অফ কন্টেন্টস। টেবিল অফ কন্টেন্টসে এই প্রত্যেকটা ডিভাইস ওভারভিউ থেকে শুরু করে অসিলেটার কনফিগারেশনস, পাওয়ার ম্যানেজমেন্ট মোডস, রিসেট এবং প্রত্যেকটা রয়েছে। আমি এখানে বলে দিচ্ছি যে কোন পার্টটার কী কাজ। ডিভাইস ওভারভিউতে আপনি পেয়ে যাবেন যে পার্টিকুলার যে মাইক্রোকন্ট্রোলারটা আপনি সিলেক্ট করেছেন এই মাইক্রোকন্ট্রোলারের কী কী ফিচার রয়েছে। তো ওভারঅল এটা একটা ব্রিফ ওভারভিউ অফ দি মাইক্রোকন্ট্রোলার আর ওর মধ্যে কী কী ফিচার্স রয়েছে। অসিলেটার কনফিগারেশনস থেকে আপনি পাবেন যে এই মাইক্রোকন্ট্রোলারে ক রকম অসিলেটার রয়েছে, কারণ অনেক মাইক্রোকন্ট্রোলারে ইন্টারনাল অসিলেটার রয়েছে, অনেককে এক্সটার্নালি অসিলেটার কানেক্ট করতে হয়। এবার এক্সটার্নাল অসিলেটার হলে কীরকম কীরকম ফ্রিকোয়েন্সির কানেক্ট করা যাবে, যেরকম হাই স্পিডের হলে আপনি 20 MHz অ্যান্ড অ্যাবভ ফিল্টার ইউজ করতে পারবেন। আপনার যদি এক্সটার্নাল ক্রিস্টাল অসিলেটার হয় আপনি 10 MHz-এর নিচের ইউজ করবেন। এরকম ধরনের অনেক কিছু রয়েছে, যেরকম এখানে দেখতেই পাচ্ছেন লো পাওয়ার ক্রিস্টাল, ক্রিস্টাল, হাই স্পিড ক্রিস্টাল, হাই স্পিড PLL এনাবলড, তারপরে RC অসিলেটার। এই সবকটা অসিলেটার কেন লাগে? শুধু মাইক্রোকন্ট্রোলার নিজের প্রোগ্রামটা যাতে ঠিকঠাক করতে পারে, কারণ এটা তো ডিজিটাল সার্কিট, তাই এর সবসময় ক্লক পালস লাগে। তো সেই ক্লক পালস কীভাবে জেনারেট করা যায় সেই ইনফরমেশানগুলো এই অসিলেটার কনফিগারেশনসে থাকে। পাওয়ার ম্যানেজড মোডসের মধ্যে থাকে হচ্ছে প্রত্যেকটা মাইক্রোকন্ট্রোলার রান করতে পারে, আবার স্লিপে যেতে পারে, মানে হিউম্যান ব্রেনের মতো, যে আমরা যেরকম ঘুমোই এই মাইক্রোকন্ট্রোলারও ঘুমোতে পারে। ঘুমানোর সময় কারেন্ট কনজাম্পশন কম হবে, এই জিনিসগুলো ব্যাটারি অপারেটেড ডিভাইসেসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তাই ওই স্লিপ মোড বা রান মোড, এই সমস্ত জিনিস কীভাবে করতে হবে সেটা এই ডেটা শিটে দেওয়া রয়েছে। রিসেট, আর এই মাইক্রোকন্ট্রোলারকে রিসেট বা শাটডাউন বা রিস্টার্ট কী কীভাবে করা যেতে পারে তার বিশদে বিবরণ এখানে দেওয়া রয়েছে। মেমরি অর্গানাইজেশনে আপনি ইনফরমেশান পাচ্ছেন
মাইক্রোকন্ট্রোলারের মধ্যে তিন রকমের যে মেমরি রয়েছে, স্কোয়ার, পিরম, র্যাম আর রম, সেটা কীভাবে করা রয়েছে, কোন কোন ইনস্ট্রাকশন দিয়ে এগুলোকে ইউজ করা যায়। এবার ইন্ডিভিজুয়ালি আপনি ফ্ল্যাশ প্রোগ্রাম মেমরি, ইপ্রম, তারপরে এই আইসিতে রয়েছে 8x8 হার্ডওয়্যার মাল্টিপ্লায়ার, মানে 8 বিট 8 বিটের দুটো ভ্যালুকে ডাইরেক্টলি একটা সিঙ্গেল সাইকেলে মাইক্রো মাল্টিপ্লাই করে দিতে পারে, সেইগুলোর ব্যাপারে ডিটেলে রয়েছে। ইন্টারাপ্ট, এবার আমি যা যা এখানে বলেছি আপনাদের, ইনপুট আউটপুট করে দেখিয়েছি, তার একটা চ্যাপ্টার, টাইপ, ইচ টাইমারের এক একটা চ্যাপ্টার, আর প্রত্যেকটা চ্যাপ্টারে দেখলে দেখবেন এরকম রেজিস্টার দিয়ে তার ভ্যালুগুলো ডিটেলে বলা রয়েছে, এই ভ্যালুগুলোর মানে কি। এবার এই জিনিসগুলো কিছুটা কম্পিউটার সায়েন্সের নলেজ থাকলে চট জলদি বোঝা যায়, আর না হলে আপনাকে একটু ডিজিটাল ইলেকট্রনিক্সটা পড়তে হবে, সেটা পড়া থাকলে আপনি এই জিনিসগুলো অনেক সহজেই বুঝতে পারবেন। এরপরে রয়েছে ক্যাপচার কম্পেয়ার PWM, এনহ্যান্সড ক্যাপচার কম্পেয়ার PWM, তারপরে এই এই যে মাস্টার SSP আছে এর মধ্যে SPI, I2C এগুলোর ব্যাপারে বলা রয়েছে, ADC রয়েছে, কম্পারেটার মডিউল রয়েছে, এই সমস্ত কিছু রয়েছে। আর এখানে আরও যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ইনস্ট্রাকশন সেটের সামারি, মানে আমরা যারা সিতে প্রোগ্রাম করি তাদের লাগে না, কিন্তু যারা অ্যাসেম্বলিতে প্রোগ্রাম করেন তাদের এই ইনস্ট্রাকশন সেটগুলোর সামারিটা দেওয়া দরকার, মানে কী কী ইনস্ট্রাকশন সাপোর্ট করে, তো সেই সমস্ত ডিটেল এখানে পেয়ে যাবেন। ডেভেলপমেন্ট সাপোর্ট রিলেটেড কোন কোন টুলস বা কোন কোন কম্পাইলার দিয়ে এটাকে করা যাবে, সেই সমস্ত জিনিস এখানে বলা রয়েছে। ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এটা ডিজাইনিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, যে এই আইসির কী কী রকমের টেস্ট হয়েছে আর এর ম্যাক্সিমাম রেটিংসগুলো কী। এখানে যেরকম অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আন্ডার বায়াসে এরা বলছে -40 থেকে 125°C অবধি এই আইসি চলতে পারে, তো কোনো এরকম জায়গা হতেই পারে যেখানে 150°C উপরে টেম্পারেচার চলে গেল, সেখানে এই আইসিটা কিন্তু কাজ করবে না। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো কোনো সিস্টেম ডিজাইন করার আগে দেখে নেওয়া দরকার। DC-AC ক্যারেক্টারিস্টিক্সের গ্রাফ আর টেবল রয়েছে, এটাও ওরকম সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে লাগে। আর প্যাকেজিং ইনফরমেশান, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এখানে কী কী প্যাকেজ অ্যাভেলেবেল আছে, যেরকম QFN, SOIC, SPDIP, তো এই প্যাকেজগুলো কেন গুরুত্বপূর্ণ, কারণ যখনই আপনি কোনো একটা মাইক্রো কন্ট্রোলার করছেন সেটাকে যদি আপনি একটা এনক্লোজারের মধ্যে পুট করেন বা কোনো একটা কেসিং থাকে, তাহলে সেই কেসিংটাকেও হয়তো তার অ্যাস্থেটিক্সটাকেও দেখা হবে, সেই অ্যাস্থেটিক্সের দিক থেকে কত ছোট আর কত স্লিক করা যায়। এই জন্য আমরা অনেক সময় ডিপ আইসি ব্যবহার করি না, আমরা SMD আইসি ব্যবহার করি, তো SMD-র কোন কোন প্যাকেজ অ্যাভেলেবেল রয়েছে সেই সমস্ত ইনফরমেশান এখানে দেওয়া, এখান থেকে আপনার একটা ধারণা তৈরি হবে যে কোন প্যাকেজের আইসি অ্যাভেলেবেল রয়েছে, আপনি সেইটাকেই আপনার সার্কিটে ব্যবহার করতে পারবেন। এছাড়া কিছু রিভিশন হিস্ট্রি রয়েছে, রিভিশন হিস্ট্রি মানে কবে কি আছে এর রিলেটেড আরও ডকুমেন্টস, আর এইভাবেই মানে অ্যাপেন্ডিক্স থেকে আরও ডকুমেন্টের রেফারেন্স নেওয়া আছে, যেখানে এখানে যেরকম N726 এইগুলো সব দেওয়া রয়েছে, এগুলোকে ডাউনলোড করে আপনি পড়াশুনো করতে পারেন। ওভারঅল ডেটাশিটে এই ইনফরমেশানগুলো খুবই সাজিয়ে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে প্রোগ্রামিং তো করতেই পারবেন, আরও অনেক কিছু অপারেশনস এই মাইক্রোকন্ট্রোলার রিলেটেড করতে পারবেন। চলে আসি আমার দ্বিতীয় প্রশ্নে। আমাকে দ্বিতীয় প্রশ্নটি করেছেন লাভ ইলেকট্রনিক্স প্রো, যিনি জানতে চেয়েছেন যে মাইক্রোওভেনের কন্ট্রোল সার্কিটের কোডিংয়ের যদি একটা ভিডিও দেওয়া যায়। তো এখানে আমি কয়েকটা বেসিক জিনিস ক্লিয়ার করে দিতে চাই, যে বিভিন্ন চ্যানেল আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, যে চ্যানেলগুলো পার্টিকুলার কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করে বা কোনো একটা প্রজেক্টের ভিডিও বানায়, কোনো একটা পার্টিকুলার ধরুন প্রজেক্টের প্রবলেম স্টেটমেন্ট আছে সেটা কীভাবে করা যায় সেই ভিডিওটা বানায়, সেই ভিডিওর প্রচুর দর্শক প্রচুর ফলো করে তাদেরকে, এরকম ধরনের ভিডিও আপনি ইউটিউবে প্রচুর পেয়ে যাবেন, কারণ এটার দর্শক রয়েছে তাই এটার ক্রিয়েটরও রয়েছে, তো সেই ভিডিও থেকে দেখে নিতে পারেন। কিন্তু পার্টিকুলারলি এই টিসি ট্রনিক্সের কথা বললে এখানে আমি মানে যখন আপনার মাছের প্রয়োজন আমি আপনাকে একটা ফ্রিতে মাছ দিতে পারবো না। আমি এই চ্যানেলে যেটা করতে পারি সেটা হচ্ছে আপনাকে মাছ ধরা শিখিয়ে দিতে পারি, আর যেটা শিখে গেলে আপনি তারপরে আপনার কোনো মাছের অভাব হবে না। তো সেই পার্সপেক্টিভ থেকে যদি দেখা যায় তাহলে আমি এর ব্যাপারে আরও অনেক ডিটেল জানতে চাইব। টিসি ট্রনিক্সের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে, আপনি ফেসবুক পেজে গিয়ে অবশ্যই সেখানে আমাকে মেসেজ করে জানাবেন যে আপনার কাছে কোন পিক মাইক্রোকন্ট্রোলার রয়েছে, আপনি কোনো সার্কিট অলরেডি বানিয়েছেন নাকি, বা যদি বানিয়ে থাকেন তাহলে সেই সার্কিট ডায়াগ্রামও শেয়ার করতে হবে।
আর সেটার উপরে আমি আমাকে একটু সময় দিতে হবে, তাহলে আমি পিক মাইক্রো কন্ট্রোলার যে পার্টিকুলার কন্ট্রোলারটা আপনি ইউজ করছেন আর কোন জায়গায় আপনার প্রবলেম হচ্ছে সেটা জানতে পারলে আমি অবশ্যই তার সলিউশন দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার চলে আসি আমার তৃতীয় প্রশ্নে। আমাকে তৃতীয় প্রশ্নটি করেছেন মোহাম্মদ মেহেদি হাসান। তিনি জানতে চেয়েছেন যে টাইমারের অলরেডি একটা টিউটোরিয়াল রয়েছে যেখানে পিক মাইক্রো কন্ট্রোলার দিয়ে কী করে টাইমার প্রোগ্রাম করতে হয় সেটা আমি আলোচনা করেছি। উনি জানতে চাইছেন যে এই টাইমারের স্প্যানটা কি বাড়ানো যায়, মানে 1 ঘন্টা বা 30 মিনিটের হলে উনি কী করবেন। আর ওনার পার্টিকুলার অ্যাপ্লিকেশনটা হচ্ছে এগ ইনকিউবেটর। তো এগ ইনকিউবেটারে, এটা আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন, তো এগ ইনকিউবেটারে যে পার্টিকুলার টাইমিংটার কথা আপনি বলছেন, যে টাইমিংয়ের পর মোটরটাকে অফ করতে হয়, এটা দুরকমভাবে করা যায়। একটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার ইন্টারনাল টাইমারকে প্রোগ্রাম করে আপনাকে টাইমার ইন্টারাপ্টের হিসাবে নিজের প্রোগ্রামটাকে সাজাতে হবে, আর এক্ষেত্রে ওই ডিলে দিলে সিম্পল ডিলে দিয়ে হবে না, এক্ষেত্রে টাইমারটাকে একটা সাইমালটেনিয়াসলি রান করতে হবে আর ওনলি ইন্টারাপ্টের সময় একটা সার্ভিস রুটিন টাইমারের পারফর্ম করতে হবে। এইভাবে প্রোগ্রামটাকে করা যেতে পারে। আর দ্বিতীয় উপায় হচ্ছে আপনি আরটিসি ডিএস 1307 ইউজ করতে পারেন। এই আরটিসিকে, এই আরটিসি পিনটার একটা স্কোয়ার ওয়েভ আউটপুট আছে, সেই স্কোয়ার ওয়েভ আউটপুটটাকে যদি আপনি প্রোগ্রাম করে দেন, তো সেই স্কোয়ার ওয়েভ আউটপুট আপনাকে প্রতি সেকেন্ডে একটা করে পালস দেবে, সেই পালসটাকে গুনে গুনে আপনি করতে পারেন। তো এই আরটিসিটাকে একবার প্রোগ্রাম করতে হবে, বা তার জন্য আরটিসির একটা আইসি লাগছে, তার সেপারেট একটা ব্যাটারি লাগছে, আর তার সাথে সবসময় কন্ট্রোলারকে কমিউনিকেট করতে হচ্ছে। এই সবের জন্য যদি আপনার ইন্টারনাল টাইমারটা সোজা মনে হয় তাহলে সেটাই করবেন। আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করতে পারি, আপনি টিসি ট্রনিক্সের ফেসবুক পেজে যাবেন, ফেসবুক পেজে আমাকে মেসেজ করে জানান, মানে বা আপনার ডিটেলটা দিন, আমি সেই মেসেজে আপনি কোন পিক মাইক্রো কন্ট্রোলার ইউজ করছেন সেটাও আমাকে জানাবেন, আমি তার একটা টাইমার ইন্টারাপ্টের কোড আপনার সাথে শেয়ার করব, আপনি সেটা দিয়ে তারপরে ফার্দার কাজ করতে পারবেন। চলে আসি আমার চতুর্থ প্রশ্নে, যেটা মিস্টার মনোজ ঘটক আমার কাছে জানতে চেয়েছেন, আরডুইনো ন্যানো দিয়ে কি পিক মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রাম করা যায়। দেখুন, এটা একটা এক ধরনের ডিআইওয়াই হ্যাক, এর জন্য একটা পুরো প্রোগ্রাম লিখতে হয়, তার একটা ডেফিনিট সার্কিট থাকে, তো সেই সার্কিটটা পিক দিয়ে বানানো থাকলে আর সেই প্রোগ্রামটা আরডুইনোতে লোড করা থাকলে আরডুইনোর বোর্ড একটা পিক প্রোগ্রামার হিসাবে কাজ করবে। তো এটা কোনো মানে কোম্পানি থেকে বলে দেওয়া কোনো স্ট্যান্ডার্ড প্রসিডিয়ার নয়, এটা বিভিন্ন ইউজার যারা আরডুইনোকে এক্সপ্লোর করছেন, অন্যান্য মাইক্রো কন্ট্রোলারকে এক্সপ্লোর করছেন, তারাই এটা বানিয়েছেন। সেরকম আপনি অনেক কটা ভিডিও ইউটিউবে অলরেডি দেওয়া রয়েছে, আমিও নিজে খুঁজে দেখলাম যখন আপনার প্রশ্নটা নিয়ে খুঁজছিলাম, অলরেডি ভিডিও রয়েছে, আপনি সেটাকে ফলো করতে পারেন, এবং কিছু ওয়েবসাইটসে পুরো ডিটেলে স্টেপসও দেওয়া রয়েছে, আপনি সেটাকেও ফলো করতে পারেন। তবে আমি এটা বলতে পারি যে এটা কোনো স্ট্যান্ডার্ড প্রসিডিয়ার নয়, তাই এটা দিয়ে আমি যাই বলবো আমি নিজে আনসিওর হয়ে কোনো ভিডিওতে প্রমিস করতে পারবো না যে এইটাই একটা স্ট্যান্ডার্ড প্রসিডিয়ার। আর এই ধরনের প্রসিডিয়ার যদি আপনি চেষ্টা করেন তাহলে জানবেন কখনো কখনো এটা হতে পারে, কখনো কখনো আবার নাও চলতে পারে, তখন কিছু সমস্যা হবে, তখন আপনি আবার আমাকে জিজ্ঞেস করবেন। সেই জন্য আমি এই ডিআইওয়াই গোছের বা কোনো একটা পার্টিকুলার প্রজেক্টের উপর একটা ভিডিও বানিয়ে সলিউশন দিয়ে দিলাম, আপনার সেটা হয়তো কাজে লেগে গেল, কিন্তু সেটা একবার কাজে লাগবে, দুবার কাজে লাগবে, সেরকম ধরনের ভিডিও বানানো থেকে আমি বিরত থাকি। তাই আপনাকে একটাই পরামর্শ, সেটা হচ্ছে ইউটিউবে অলরেডি এরকম বেশ কিছু ভিডিও আমি দেখতে পেয়েছি যারা আরডুইনো দিয়ে পিককে প্রোগ্রাম করার চেষ্টা করছে, এবং কিছু ওয়েবসাইটসও রয়েছে যেগুলো আপনি ফলো করলে ইজিলি এই আপনার যে প্রশ্ন তার উত্তরটা পেয়ে যাবেন। চলে আসি আমার পঞ্চম প্রশ্নে, যেখানে আরডু রোবো বাংলা আমাকে প্রশ্ন করেছেন, পিক মাইক্রো কন্ট্রোলারের জন্য কোন বই পড়ব। বাংলায় যদি বই খুঁজছেন তাহলে বাংলা বই সম্পর্কে প্রথমেই বলে দিই আমার বিশেষ কোনো ধারণা নেই, তবে আমি যে বইটা ফলো করি সেই বইটা হচ্ছে পিক মাইক্রো কন্ট্রোলারের এই বইটা। দেখুন, এনার রাইটার হচ্ছে মাজিদি। এই মাজিদির লেখা বেশ কিছু বই আছে যেগুলো প্রত্যেকটি মাইক্রো কন্ট্রোলারের উপর, এভিআর 8051, পিক মাইক্রো কন্ট্রোলার, ইভেন আর্ম, সেই বইগুলো প্রত্যেকটাতেই বিশদে উনি আলোচনা করেছেন প্রত্যেকটা মাইক্রো কন্ট্রোলারকে, এবং প্রোগ্রামগুলো খুব ইলাস্ট্রেটিভ, তাই সেই বইগুলো যদি ফলো করেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। তাই আমার কাছে রেকমেন্ডেশন চাইলে আমি অবশ্যই বলবো মাজিদির লেখা পিক মাইক্রো কন্ট্রোলারের বই আপনি অবশ্যই ফলো করবেন।
চলে আসি এবার ষষ্ঠতম প্রশ্নে। ষষ্ঠতম প্রশ্ন আমাকে করেছেন ভাস্কর মণ্ডল। ইনি আমার কাছে জানতে চেয়েছেন পিক 16F690-তে P1A, P1B, P1C, P1D উনি প্রোগ্রাম করবেন কী করে। এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের ডেটা শিটটাকে, মানে পার্টিকুলারলি যদি ভাস্কর মণ্ডল আপনি এই ভিডিওটি দেখছেন, তাহলে পিক 16F690-র ডেটা শিট ওপেন করবেন। অনেক কটা পিক মাইক্রো কন্ট্রোলারে, মানে 16F-এরও কিছু আইসি আর 18F-এর কিছু আইসিতে যে ক্যাপচার কম্পেয়ার PWM আছে, এটা ছাড়া আর একটা ক্যাপচার কম্পেয়ার PWM আছে যেটাকে এনহ্যান্সড ক্যাপচার কম্পেয়ার PWM বলে, যেটা এই 18F-এর এই আইসিতেও রয়েছে। তো এই P1A, P1B, P1C, P1D এই এই যে এই চারটে পিন রয়েছে, এগুলো ওই ইনভার্টার টাইপের প্রোগ্রাম বা কোনো মোটর ড্রাইভের প্রোগ্রামের জন্য ইউজ করা হয়, এবং এই প্রত্যেকটা পিন থেকে PWM, মানে PWM সিগন্যাল বেরোতে পারে। তাই আপনাকে আগে জানতে হবে এনহ্যান্সড ক্যাপচার কম্পেয়ার PWM কী করে প্রোগ্রাম করে। আপনি ভিডিওর শুরুতে আমি ডেটাশিটটা যেভাবে তৈরি সেই বিষয়ে আলোচনা করেছি, সেইখান থেকে আপনি এনহ্যান্সড ক্যাপচার কম্পেয়ার PWM দেখে নিয়ে সেখান থেকে আপনি রেজিস্টারের ডেসক্রিপশনগুলো পেয়ে যাবেন, এবং রেজিস্টারে পার্টিকুলারলি ভ্যালু দিয়ে আপনার মতো কনফিগার করে আপনি P1A, P1B, P1C, P1D-কে প্রোগ্রাম করতে পারবেন, বা এখান থেকে PWM সিগন্যালও বার করতে পারবেন। শুধু মনে রাখবেন PWM পিন যখনই আপনি ইউজ করছেন, এই পিনগুলো অবশ্যই আউটপুট হিসাবে কনফিগার করে নেবেন। যদি আউটপুট হিসাবে কনফিগার না করেন, তাহলে এই পিন থেকে কোনো সিগন্যাল আউট হবে না। এই জিনিসগুলো মাথায় রেখে আপনি পিক 16F690-র সেই ডেটাশিটটা ডাউনলোড করে সেই ডেটাশিটটা ফলো করুন। চলে আসি এবার সপ্তম প্রশ্নে, যেটা আমাকে করেছেন মামুন খান। উনি জানতে চেয়েছেন যে মাইক্রো সি প্রো ফর পিক মাইক্রো কন্ট্রোলার, এটা দিয়ে যাতে আমি একটা কোনো টিউটোরিয়াল বানাই। আমি মিস্টার খান, আমি আপনাকে কথা দিচ্ছি যে ভবিষ্যতে হয়তো আমি ভিডিও বানাতে পারবো মাইক্রো সি প্রোর উপরে, কিন্তু এই যে পার্টিকুলার সিরিজটা হয়েছে, এই সিরিজে আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে আমি ইউজ করতে চলেছি এমপি ল্যাব এক্স আইডি দিয়ে আমি যা করব, বা এক্সি কম্পাইলার ইউজ করব। তার কারণ হচ্ছে এই পার্টিকুলার আইডিটা কমপ্লিটলি ফ্রি, আর এটা কোম্পানি থেকেই দিয়েছে যারা পিক মাইক্রো কন্ট্রোলার ম্যানুফ্যাকচার করে। মাইক্রো সি প্রো ফর পিক, এতে অনেক লাইব্রেরির সুবিধা পাওয়া যাবে, অনেক কিছু হয়তো খুব সহজে প্রোগ্রাম লেখা যেতে পারে, কিন্তু এটা ফ্রি নয়। ফ্রিতে এটা একটা সার্টেন লিমিট অবধি আপনার প্রোগ্রাম কম্পাইল করতে পারবে, কিন্তু তার থেকে বড় প্রোগ্রাম আপনি লিখে ফেললে সেটাকে এই পার্টিকুলার আইডিটা কম্পাইল করতে পারবে না, তখন আপনাকে আইডিটাকে টাকা দিয়ে কিনতে হবে। তাই লিমিটেশনগুলো জেনে আইডিটা ইউজ করা ভালো। তবে যেহেতু আপনি জানতে চেয়েছেন, আমি ইন ফিউচার এর উপরে একটা ভিডিও বানাবো যেখানে মাইক্রো সি দিয়ে কী করে পিক মাইক্রো কন্ট্রোলারকে প্রোগ্রাম করা হয় সেটা নিয়ে আলোচনা করব। এবার চলে আসি আজকের সবথেকে ইন্টারেস্টিং প্রশ্নে, অষ্টম প্রশ্ন, যেটা চয়ন মিস্ত্রি আমাকে করেছেন যে উনি একটা ইনভার্টার বানাতে চাইছেন, তো পিক মাইক্রো কন্ট্রোলার ইউজ করে কীভাবে সেই ভেরিয়েবল PWMটা অ্যাচিভ করবেন। তো চয়ন, আমার মনে হয় আপনার প্রোগ্রামিং সম্পর্কে আইডিয়া রয়েছে, তাই আমি আপনাকে আজকে একটা পার্টিকুলার টেকনিক দেখিয়ে দিচ্ছি যে টেকনিক দিয়ে আপনি এই ধরনের PWM জেনারেট করতে পারবেন, আর আমার মনে হয় আপনি খুব সহজেই সেটা করে নিতে পারবেন, আর এর জন্য যেটুকু দরকার সেটা আমি আপনাকে কম্পিউটারেই দেখিয়ে দিচ্ছি। আশা করি এই স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটা গুগলে জাস্ট সার্চ করেছি, সাইন লুকআপ টেবল জেনারেটর। এতে যে ফার্স্ট লিঙ্কটা এসছে daycounter.com ক্যালকুলেটর, সাইন জেনারেটর ক্যালকুলেটর, এটা সেই জিনিসটাই। এইখানে দেখুন কয়েকটা ভ্যালু দেওয়া রয়েছে, এই ভ্যালুগুলো কি আর কিভাবে হবে সেইটা আপনাকে একটু বুঝতে হবে। এখানে একটা ছোট্ট জিনিস বোঝবার আছে যে আপনি যে আইসিটা নিয়ে কাজ করছেন তার থেকে যে PWMটা জেনারেট করতে চাইছেন সেই PWMের ফ্রিকোয়েন্সিটা কত, এটা কিন্তু আমি PWMের টিউটোরিয়ালটাতে আলোচনা করেছি এটা নিয়ে। PWMের ফ্রিকোয়েন্সিটা ধরা যাক 5 kHz, 5 kHz মানে 5000 Hz। এবার আপনি জেনারেট করতে চাইছেন একটা সাইন ওয়েভ, সাইন ওয়েভ নর্মালি বা যে এসির যে সাইন ওয়েভটা রয়েছে এর ফ্রিকোয়েন্সি কত হয়, 50 Hz। তার মানে 5 kHz-এর একটা ফ্রিকোয়েন্সিকে যদি আপনি 50 Hz-এর
এতে আনতে চান তাহলে আপনার বেশ কয়েকটা পয়েন্ট লাগবে, যে পয়েন্টগুলো দিয়ে স্মুথ আপনার 5 kHz থেকে আপনি 50 নিয়ে আসতে পারবেন। তো সেই পয়েন্টগুলো কত? সিম্পল, 5000 ÷ 50, তাহলে আপনার কটা পয়েন্ট হলো? 100। তো এই জায়গাটা আপনার 100টা পয়েন্ট আপনি করে দেবেন। এটা আপনার মানে আপনি যে মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করবেন তার PWM ফ্রিকোয়েন্সিটা জেনে আর সেটাকে ÷ 50 Hz করলে আপনি এখানে পয়েন্ট পেয়ে যাবেন। পয়েন্টের পর আপনি সোজা চলে আসুন ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড। এই জায়গাটায় আপনাকে জানতে হবে PWM এর যে ডিউটি সাইকেলটা আপনি ভ্যারি করছেন বা যে PWM সিগন্যালটা জেনারেট হচ্ছে সেটা কত বিটের, 8 বিটের। 8 বিটের হলে হাইয়েস্ট ভ্যালু 255ই হবে, 2^8 = 256 সেই হিসেবে। আর যদি এটা 10 বিটের হয় তাহলে এর ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড হবে 1023। তো ধরে নিলাম আমি এটা একটা 10 বিটের, তো তার ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড হবে 1023। এটা নাম্বারস পার রো, মানে এই এই যে টেবিলটা জেনারেট হবে সেই ক্ষেত্রে নাম্বারস পার রো সেটা 8 থাকুক। ডেসিমেল দিয়ে যদি আমি এবার সিম্পলি সাবমিট করে দিই তাহলে আমার দেখুন যে ভ্যালুটা আসছে 512 থেকে 512। আমার ম্যাক্সিমাম এই জিনিসটা কিন্তু একটা বোঝবার মতো জিনিস আছে, আপনি এই ডিরেক্ট ভ্যালুটাকে যদি এক্সেলে ফেলেন, ফেলে গ্রাফে কনভার্ট করলে দেখবেন সাইন ওয়েভ আসছে কীভাবে 512। আমি ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডটা কী দিয়েছিলাম? 1023, 10 বিটের PWM এর হিসেবে। তো 512 থেকে যদি শুরু হয়, মানে মিডল পয়েন্ট, মানে আপনি যদি দেখতে পাচ্ছেন তাহলে এখান থেকে শুরু হবে 512 থেকে, দেখুন ধীরে ধীরে ওটা বাড়তে 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 1023-তে গেছে, তারপরে আবার ধীরে 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 ওটা 512-তেই নেমে এসছে। হ্যাঁ, 512, তারপরে সেখান থেকে আবার 512 থেকে কমে কমে ওটা 1-এ গেছে, 1-এ গিয়ে আবার 512-তে এসছে। তো এই যে জিনিসটা, এই জিনিসটা এই লুকআপ টেবিলে রয়েছে। এবার আপনার কাজটা কিছুই হবে না, এটাকে একটা অ্যারেতে নেবেন, অ্যারেতে নিয়ে আপনার প্রোগ্রামে পুরো ফিক্স করে দেবেন এবং সেই অ্যারের ভ্যালুগুলোকে এবার টেনে টেনে আপনাকে ডিউটি সাইকেলে রাইট করতে হবে। মনে করুন একটা PWM সিগন্যাল চলছে, PWM সিগন্যালটা যখনই একটা পালস হয়ে গেল PWM এর, তখনই কোনো একটা ইন্টারাপ্ট আপনাকে নিতে হবে বা কোনো একটা চেকিং, যে একটা পালস বেরিয়ে গেছে তারপরে আপনি ডিউটি সাইকেলটাকে আপডেট করবেন। প্রথম পালসে এটার ভ্যালু ছিল ডিউটিটার 512, সেই পালসটা হয়ে যাওয়ার পর আপনাকে 544 করতে হবে। এই জিনিসটাকে শুধু আপনাকে ডেটাশিটটা পড়ে সেই ইন্টারাপ্টটা ফাইন্ড আউট করে সেখানে শুধু এই ডিউটি সাইকেলের ভ্যালুটা অ্যারের এলিমেন্টটাকে ইনক্রিমেন্ট করে করে আপনি পুট করতে পারবেন। আর এইভাবে যখন এলিমেন্টগুলো প্রত্যেকটা হয়ে যাবে তখন আবার রিপিট, এরকম করতে থাকলেই আপনি সাইন ওয়েভ পেয়ে যাবেন। আর এটাই বেসিক টেকনিক। তো আশা করি বুঝতে পেরেছেন, আর আর কোনো ধরনের অসুবিধা থাকলে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করে নেবেন। আশা করি যা যা এখানে আলোচনা করা হয়েছে বা যা যা প্রশ্নের আমি উত্তর দিয়েছি সেটা থেকে কিছু না কিছু আপনারা নতুন কিছু পেয়েছেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে যারা পিক মাইক্রো কন্ট্রোলার নিয়ে আরও কাজ করতে চাইছে। ইনফ্যাক্ট প্লে লিস্টটাই শেয়ার করতে পারেন। আর টিসি ট্রনিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। আগামী দিনে আমি বেশ কিছু ইন্টারেস্টিং টপিকের উপরে ভিডিও বানাতে চলেছি। আমার অনেক অনেক ইন্টারেস্টিং টপিকের উপরে আমি অলরেডি সেগুলো শর্ট আউট করে রেখেছি যে জিনিসগুলো নিয়ে আমি ভিডিও বানাতে চাই। আমার সময়ের খুব অভাবের জন্য আমি সেগুলো নিয়ে ভিডিও বানাতে পারিনি, তবে আগামী দিনে খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। আজকের মতো নমস্কার।